বেসরকারি হাসপাতালের আদলে কেবিন এসএসকেএম এ উডবার্ন ব্লকে চালু 16টি পেইং বেড, দোতলায় থাকছে 6টি কেবিন যার ভাড়া একদিনে 4000 টাকা এবং তিনতলায় কেবিনগুলি আকারে ছোট, ভাড়া 2500 টাকা। সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ঝিলম করণজাই। নতুন রূপে উডবার্ন ব্লক একদম কর্পোরেট সাজ দেখেই বোঝা যাবে যে আগের উডবার্ন ব্লক এখনকার উডবার্ন ব্লক নেই। কেবিন 101 থেকে 106 সমস্ত নম্বর দেওয়া আছে, সুদৃশ্য গেট, সেখানে রয়েছে একজন কর্মী, তিনি গেট খুলে দিচ্ছেন, রোগীর পরিজনরা এলে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাদের হেল্প করার জন্য হেল্প ডেস্ক, এবং সেই হেল্প ডেস্কে বসে আছেন একজন কর্মী, পাশাপাশি এখানে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য কর্মী রয়েছেন। ঠিক বাঁদিকে রয়েছে যে নার্সিং ডেস্ক এবং নার্সিং কাউন্টার, সেই নার্সিং কাউন্টারের ভেতরে গেলেই দেখা যাবে যে আগের যে চেহারা নার্সিং কাউন্টারের সেই চেহারা নেই, এবং নার্সিং কাউন্টারের সেই সুন্দর চেহারা সেই চেহারায় কিন্তু একদম নতুন রূপ। চিকিৎসকরা এখানে আসবেন এবং রোগীর পরিজনদের তারা যা যা প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর দেবেন, নার্সিংদের এখানে যারা আছেন তাদের জিজ্ঞেস করে নেব। নতুন রূপে কেমন লাগছে আপনাদের? নতুন রূপে তো সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছে, তবে একটু সময় লাগবে ধাতস্থ হতে, কারণ নতুন জায়গায় নতুন রকমের কিছু কিছু নিয়ম চালু হয়েছে, সেই নিয়মগুলোর সঙ্গে যখন আমরা ধাতস্থ হয়ে যাব অবশ্যই আমাদের ভালো লাগবে, আমাদের নতুন জায়গায় এসে ভালোই লাগছে। নতুন জায়গায় এসে তাদের কিন্তু ভালো লাগছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল হিচ আছে কিন্তু সেটা অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলেই তারা বলছেন। পাশাপাশি আমরা যেখানে দেখব যে এই যে রাস্তা, এই যে লবি, সেই লবিতে একের পর এক কেবিন, এবং কেবিনের সামনে কিন্তু যে আরাম কেদারা আছে যাতে রোগীর পরিজন এবং রোগীরাও সেখানে বসে বিশ্রাম নিতে পারে। এই যে বিলাসবহুল কেবিনের গেট, সেই গেটের ভেতর দিয়ে গিয়ে আমরা দেখতে পাবো ভেতরে কী নেই। বেসরকারি কর্পোরেট হাসপাতালে যা যা থাকে তাই আছে, আসবাবপত্রে কোনো ঘাটতি নেই, ফ্রিজ, টেবিল, বেড, মনিটর, সোফা কাম বেড, টেবিল, অর্থাৎ একদম সম্পূর্ণ একটা সিঙ্গেল রুম, এলসিডি স্ক্রিনের টেলিভিশন। রোগী এখানে ভর্তি হলে তার পরিষেবায় এবং মানসিক মনোরঞ্জনের জন্য যা যা দরকার সব কিছু আছে, যেগুলো আমরা প্রাইভেট হাসপাতালে দেখে অভ্যস্ত সেগুলোই কিন্তু এখন এসএসকেএম এর উডবার্ন ব্লকে আছে। এই উডবার্ন ব্লকের এই কেবিনের কিন্তু খরচ 2500 টাকা থেকে 4000 টাকা, যে রুমে আমরা আছি সেই রুমের খরচ কিন্তু 4000 টাকা, এবং 2500 টাকার রুম অন্য লবিতে আছে। এখন আমরা ঢুকবো বাথরুমে, বাথরুম দেখে তো সবাই প্রশ্ন করতে পারেন যে সরকারি হাসপাতালের বাথরুম এরকম হতে পারে, সত্যি ভেতরটা দেখুন কি নেই এখানে। বেসরকারি হাসপাতাল, হোটেল, কর্পোরেট হসপিটাল সব জায়গার বাথরুমকে যেন হার মানিয়ে দিয়েছে এসএসকেএম এর উডবার্ন ব্লকের এই কেবিনের বাথরুম। গিজার আছে, ওয়াটার কুলার আছে, বাথরুমের মধ্যে যে মেঝেতে মোজাইক কার্পেট আছে, এবং যা যা পরিষেবা বেসরকারি ক্ষেত্রে থাকে সব কিন্তু সরকারি পরিষেবার এই কেবিনে আছে, এবং প্রত্যেকটাই কিন্তু খুব একটা খরচবহুল যে তা নয়। বেসরকারি ক্ষেত্রে যে কেবিনগুলোর খরচ অন্তত 16000 টাকা, সেই কেবিনের খরচ কিন্তু এখানে 2500 টাকা থেকে 4000 টাকা। ইতিমধ্যে একজন রোগী ভর্তি হয়েছেন এই পাশের কেবিনে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন পুরোপুরি কাজ শুরু হলে সব যে রোগীকে এখানে ভর্তি করা হবে, এবং ইতিমধ্যে চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অত্যাধুনিক বেড, ফাউলার্স বেড, সেই বেডে রোগীকে শুয়ে সমস্ত রকম পরিষেবা দেওয়া যাবে, এবং সংকটজনক রোগীদেরও কিন্তু এখানে রাখা যেতে পারে, সে ব্যবস্থাও আছে আমরা দেখতে পাচ্ছি। এই কেবিনের বাইরে কিন্তু সবসময় একজন নজরদার থাকবেন বলেও আমরা জেনেছি, এবং যেটা দেখতে পাচ্ছি একটি বেসরকারি হাসপাতাল বা হোটেল রুম যেমন হতে পারে, সরকারি হাসপাতালের একটি কেবিন কিন্তু সেরকম চেহারা নিয়েছে। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে ঝিলম করণজাই, এবিপি আনন্দ, কলকাতা।